হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌ ডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আবার অনেকদিন পর চলে এলাম, কারণ একটুখানি আমি ফ্রি হয়েছি সেই কারণে, কারণ এখনো ছেলের এক্সাম শেষ হয়নি। আর আজকে সকালবেলা মেয়ে স্কুলে গেছিল, স্কুল থেকে চলেও এসছে। আর আমার পিছনে যেসব প্যাকেট দেখতে পাচ্ছো, বক্সগুলো, এগুলো হচ্ছে আমার মেয়ের ঘর, খেলনার ঘর বানিয়েছে সব কাটিং করে। কোথায় কেকের প্যাকেট, মিক্সি, ওই কার্ডবোর্ডটা, তারপরে আছে সুর, যে বক্সগুলো হয় ওইগুলো সব, এই দেখো না, ঘর টর দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আর খাটের উপরে হুড়োহুড়ি করছে, কিন্তু এখনো অবধি আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো আজকের ব্রেকফাস্টে একটু অন্য ধরনের করব, কারণ খুব অনেকদিন ধরে এই খাবারটা খেতে ইচ্ছা করছে। তো কি খাচ্ছি ব্রেকফাস্টে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকের ব্লগটা তাহলে এখন থেকেই আমি শুরু করে দিলাম। আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন সোজা যাব রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছো আমাকে পুরো পাগলির অবস্থায়, কারণ সকালবেলা আমার পরিপাটি হয়ে থাকতে ভালো লাগে না, সেই কারণে যেমন অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় ক্যামেরা অন করে দিয়েছি। তাহলে চলো রান্নাঘরে যাই, আর তোমাদের সঙ্গে ব্রেকফাস্টটা আমি শেয়ার করি, কেমন ব্রেকফাস্ট আজকে করছি। আমার ভীষণ ভালো লাগে গো, সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে তো এই ব্রেকফাস্টটা কোনোদিন শেয়ার করিনি, তো আজকে শেয়ার করা যাক। তো সেই কারণেই আরো, তো চলো কথা না বাড়িয়ে একেবারে আবার ব্রেকফাস্টে দেখা করছি। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো আমি সব সবজি টবজি কেটে মাছ টাছ ধুয়ে আমার রান্নার দুপুরের যে লাঞ্চ হবে তার জোগাড়ও আমি করে ফেলেছি, আর টিফিনের জন্যও আমি তৈরি করে নিচ্ছি। তো দেখিয়ে দিই একটু তোমাদের যে আমি কি কি করেছি, এখানে কেটে কুটে নিয়েছি, তো দেখে নাও একটু। এখানে আছে পালং শাক, পালং শাক আমি কুচিয়ে নিয়েছি। তার সাথে এখানে মাছের জন্য আমি মশলা কেটে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা, এখানে মাছ ধুয়ে রেখেছি, আর এখানে ধনে পাতা মাছের জন্য, আর এখানে পালং শাকের সব সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি। নিচে শিমও আছে, এই যে কুমড়ো, শিম, বেগুন, আলু কেটে নিয়েছি, আর এখানে আলু ভেজে নিয়েছি খানিকটা, আর খানিকটা আলু ভাজা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো আজকের ব্রেকফাস্টটা কেমন হবে। মা পুড়ে গেল কড়াইটা, হ্যাঁ বুঝতেই পারছো ব্রেকফাস্টটা কেমন হবে। তো তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে আমার আজকের ব্রেকফাস্ট, পান্তা ভাত, তার সঙ্গে লেবু, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা নিয়েছি, আর কালকের দেখো ডিমের কারি রয়েছে, তো সেটা নিয়ে নিয়েছি, সেই কারণে আর মাছটা ভাজলাম না। ভাবে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল গো, সেই কারণে নিয়ে নিলাম, আর তারপরে বেঁচেও গেছে, ভাতটা ফেলে দেবো, সেই জন্য ভাতটা নিয়ে নিই, পান্তা ভাতটা খেয়ে নেব, আর ওর জন্য ডিমটা রয়েছে বলে ওর জন্য মাছটা ভেজে নিলাম না, আনছি থাক মাছ ভাজা আর লাগবে না, এই দিয়েই ভালো। আলু ভাজা হয়েছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা মানেই পান্তা ভাত হেভি, একটু আলু ভাজার তেল নিয়ে নেব, ওটা নেওয়া হয়নি, ওটা একটু নিয়ে নেব, ওই দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে। হয়তো এই এই যে ব্রেকফাস্ট করবো আর দুপুরে হয়তো ভাত খাবো না আমি, এরম একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, এখন তো খেয়ে নি, পেট ঠেসে পেট পুজো করে নি। আর আমাদের এদিকে না ভালো গরম পড়ে গেছে, আমাদের এদিকে ঠান্ডা একটু ভাবটা বেশি, ভোরের দিকটা ভীষণ ঠান্ডা লাগে, কিন্তু এই বেলা যেই বেড়ে গেল, রোদ্দুর ভালো করে উঠে গেল, এই 7টা নাগাদ থেকে যেন গরম শুরু হয়ে গেল, সারা দিন এরকম গরম থাকবে, আবার ভোর রাত্রেবেলা থেকে ঠান্ডাটা লাগে ভোরবেলা অবধি, জানো তো। তো যাই হোক, খেয়ে নি, আর কথা বাড়াচ্ছি না, আর কি রান্না করব না করব সবই তো কেটে রেখেছি, দেখালাম তোমাদের, তো রান্নার পরে একবার ফাইনাল লুক দেখিয়ে দেবো। তো খেয়ে নি কথা না বাড়িয়ে, এত লোভনীয় খাবার রেখে কথা বলাটা ঠিক হচ্ছে না, তো খেয়ে নি তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস, ওভেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, বেসিন টেসিন ধোয়া হয়ে গেছে, এখন যাব চান করতে। তো চান করতে যাওয়ার আগে তোমাদের রান্নাটা আমি দেখিয়ে নি, সবজি কাটা রেখে গেছিলাম সেটা তো দেখিয়ে দিয়েছিলাম যে কি আজকের মেনু হতে চলেছে, তো ফাইনাল লুকটা একটু দেখে নাও। এখানে ভাত আছে, আর এই যে মাছের ঝাল করেছি একদম টমেটো আর ধনে পাতা দিয়ে, পেঁয়াজ রসুন যেমন দেয় ওই দিয়ে একদম মাখা মাখা গা মাখা করেছি ঝাল মাছের। এপাশে আছে তেতো ভাজা, আর এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি, সব সবজি দিয়ে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি।
এরম হয়েছে দেখতে। এই দিয়ে হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন মেয়ে শুয়ে পড়েছে, আমি যাচ্ছি চান করতে। আমি চান করে এসে আমি খাবো না, একটু বসবো, ছেলে আসার সময় হয়ে এসেছে প্রায়, মানে আর খানিকক্ষণ বাদে আসবে। তো ছেলে একেবারে স্কুল থেকে ফিরলে ছেলেকে নিয়ে আমি একেবারে ভাত খাবো। তো এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু চানটা বাকি, আমি চানটা সেরে আসি, তাহলে তোমাদের সঙ্গে আবার পরে আমি দেখা করছি। গুড ইভিনিং, আমি চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, আর আমি তোমাদের সঙ্গে দেখা করিনি, একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি। আর দেখতেই পারলে সন্ধ্যাবেলার স্ন্যাক্স আমি তৈরি করতে শুরু করে দিয়েছি, হয়েও গেছে এই যে চিকেন পকোড়া। আর আজকে হবে চিকেন পকোড়ার সঙ্গে চা, কারণ একটু গরম পড়ে গেছে, এখন আর কফি করব না, চা করতে নিয়েছি। চাটা হচ্ছে মশালা চা করছি, মানে সব লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপরে আদা, এইসব দিয়ে একটু দুধ দিয়ে সেই মালাই মেরে একটু চা করব। এইরম চা একটু খেতে ইচ্ছা করছে, তো এইরম চা বসিয়েও দিয়েছি, চাটা হচ্ছে, আর এই যে চিকেন পকোড়া সাথে, তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স এইটাই খাওয়া হবে। তো ভিডিওটা আমি এই অবধি রাখছি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো মৌ ডেইলি লাইফস্টাইল। টাটা।